সুপ্রিয় দর্শক বিন্দু, আজকের এই নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হয়তো এতটা বিশদভাবে আগে কেউ কখনো এভাবে আলোচনা করেনি। যারা প্রস্তুতি নিচ্ছেন যে হাঙ্গারিতে ফাইল জমা দিবেন এবং যারা জমা দিয়েছেন, উভয়ের জন্যই আজকের এই ভিডিওটি খুবই লাভজনক। তো আজকে আমি আলোচনা করব আসলে হাঙ্গারিতে ভিসা না হওয়ার কারণ। অনেকগুলো কারণ আছে, ভিসা আসলে কি কারণে হয় না, তো ভিসা না হওয়ার কারণগুলো একটু জেনে নিন। সেটা হলো যে আমি এগুলোকে নোট করে রাখছি, তো এক এক করে আপনাদের সামনে আলোচনা করব। তো ভিসা না হওয়ার প্রথম যেই কারণ, সেই কারণটা হলো ফেক ডকুমেন্ট। অর্থাৎ এই ফেক ডকুমেন্ট, এটা কিন্তু আপনার এজেন্সির কারণে হয়ে থাকে এবং আপনার আপনার কারণেও এটা হয়ে থাকে। যদি আপনি ডকুমেন্টগুলো প্রোভাইড করেন এজেন্সিকে, এজেন্সিকে আপনার যে ডকুমেন্টগুলো আপনার নিজে প্রোভাইড করতে হবে, সেই ডকুমেন্টগুলো যদি আপনি ফেক প্রোভাইড করেন তাহলে সমস্যা হতে পারে। যাই হোক, বেশিরভাগটা ফেক ডকুমেন্ট। তো এই ফেক ডকুমেন্ট বলতে কী কী বিষয় আছে ফেক ডকুমেন্টের মধ্যে? ফেক ডকুমেন্টের মধ্যে যদি দেখা গেছে যে আপনি আপনার শিক্ষাগত যে সনদ আছে, সনদটা আপনি ফেক বানাইলেন, তো এটা নিয়ে প্রবলেম হইতে পারে যদি অনলাইনে তারা কোনোভাবে চেকের সিস্টেম থাকে বা চেক করে। এরপরে দেখা গেছে আপনার আরও আনুষঙ্গিক যেই কাগজগুলো প্রয়োজন হয়, সেই কাগজগুলো যদি ফেক হয়, অর্থাৎ আপনার অ্যাম্বাসিতে যখন আপনার ফাইলটা সাবমিট করবেন, সেই সাবমিটের ওখানে যদি নাকি ফেক ডকুমেন্ট থাকে, তাহলে আপনি কিন্তু ভিসা পাবেন না। কোনোভাবে যদি এটা প্রমাণিত হয় হাঙ্গারিয়ান অ্যাম্বাসেডরদের কাছে যে আপনার ডকুমেন্টগুলো ফেক, তাহলে আপনি ভিসা পাবেন না। এরপরে আর একটা কারণ, সেটা হলো ফেক পারমিট। পারমিট যদি আপনার ফেক হয়, আপনি কখনোই ভিসা পাবেন না। এবং এমনও সম্ভাবনা হইতে পারে যে আপনি কালো তালিকাভুক্ত হইতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য খুবই খারাপ যদি কালো তালিকাভুক্ত হন। তো ভিসা না হওয়ার প্রথম যেই কারণ, সেটা হলো যে ফেক ডকুমেন্ট আপনি অ্যাম্বাসিতে সাবমিট করলে ভিসা পাবেন না। এরপরে ফেক ওয়ার্ক পারমিট যদি আপনি অ্যাম্বাসিতে শো করেন, সেক্ষেত্রেও আপনি ভিসা পাবেন না। এরপরে আসি, কিছু কারণ আছে যেগুলো আপনার নিজেরই, অর্থাৎ আপনি যখন অ্যাম্বাসি ফেস করছেন, তো অ্যাম্বাসি ইন্টারভিউতে আপনি যদি রং অ্যান্সার দেন, অর্থাৎ অ্যাম্বাসিতে অ্যাম্বাসেডররা আপনাকে কিছু প্রশ্ন করবে, যদিও প্রশ্নগুলো খুবই ছোট ছোট এবং অল্প কিছু প্রশ্ন, তেমন বড় কোনো প্রশ্ন করে না এবং অনেক কোনো কিছু জিজ্ঞাসাবাদও করে না। আপনার নাম জিজ্ঞাসা করতে পারে, আপনার কোম্পানির নাম জিজ্ঞাসা করতে পারে, আপনার স্যালারি কত জিজ্ঞাসা করতে পারে, আপনার ওয়ার্কিং আওয়ার কত এটা জিজ্ঞাসা করতে পারে, এবং উইকলি কতদিন কাজ করতে হবে এগুলো জিজ্ঞাসা করতে পারে, তো আপনার কোম্পানিটা কোথায় অবস্থিত, আপনার কোন এরিয়ার ভিতরে কাজ করতে হবে, এই সকল বিষয় নিয়ে ছোটো ছোটো কিছু প্রশ্ন করে। এই ছোটো ছোটো অল্প কিছু প্রশ্নেরও যদি আপনি রং অ্যান্সার দেন এবং ভুল অ্যান্সার দেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে, অর্থাৎ আপনি ভিসা নাও পেতে পারেন। যদি আপনি ভুল অ্যান্সার দেন, রং অ্যান্সার দেন, তাহলে কিন্তু আপনার ভিসা হবে না। এরপরে আসেন, কোম্পানির কিছু দোষ থাকে ভিসা না হওয়ার ক্ষেত্রে। তো কোম্পানির অনেকগুলো দোষ থাকে, তার ভিতরে যে দেশগুলো মানে সর্বপ্রথমে, অর্থাৎ প্রধান যেই সমস্যাগুলো আছে কোম্পানির, যে প্রধান দোষগুলো আছে, সেই দোষগুলো আমি একটু এখানে নোট করে রাখছি আপনাদেরকে জানানোর জন্য। সেটা হলো যে কোম্পানির প্রথম যেই কজ, যেই কারণে আপনার ভিসাটা নাও হতে পারে, সেটা হলো যে কোম্পানির লাইসেন্স এক্সপায়ার। অর্থাৎ দেখা গেছে কোম্পানির লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে, সে এটাকে রেনু করে নাই কেন। তো রেনিউ না করার কারণে আপনার ওয়ার্ক পারমিট যখন পেয়েছেন, পাওয়ার পরে যখন এটা অ্যাম্বাসেডরদের কাছে আপনি সাবমিট করছেন, সাবমিট করার পরে যদি আপনি বাংলাদেশি প্রার্থী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে দেখা গেছে এটা দিল্লির অ্যাম্বাসেডরদের কাছে তারা পাঠাইছে। তো দিল্লি থেকে কি করছে, তারা তাদের এই যে কোম্পানিটা, এই কোম্পানির সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। এবং তারা আর একটা কাজ করে যে অ্যাম্বাসেডর, দিল্লির যে অ্যাম্বাসেডর আছে, তারা হাঙ্গেরিয়ান যে ইমিগ্রেশন আছে, সেই ইমিগ্রেশনে যে কোম্পানির পারমিট পাইছেন, সেই কোম্পানি সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করে, তারা খোঁজ খবর নিয়ে দেখে। যদি দেখে যে কোম্পানির লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে, তাহলে আপনার ভিসা হবে না, গ্যারান্টি। এরপরে আসেন গভর্নমেন্ট ট্যাক্স আনপেইড। যদি কোম্পানি গভর্নমেন্টের ট্যাক্স পেইড না করে, আনপেইড অবস্থায় থাকে, তার কোম্পানির যদি স্ট্যাটাস এরকম থাকে যে ট্যাক্স এটা আনপেইড, কোম্পানি সরকারকে ট্যাক্স ঠিক মতো দিচ্ছে না বা এখনো পেইড করে নাই কে, বকেয়া আছে, এমন যদি হয় তাহলে আপনার ভিসা হবে না। কারণ যেই সকল কোম্পানির ট্যাক্স আনপেইড আছে এবং কোম্পানির লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে, ওই সকল কোম্পানিতে ভিসা হবে না।
এরপরে কোম্পানি ব্ল্যাক লিস্টেড, আপনি যে কোম্পানির ওয়ার্ক পারমিট পাইছেন এই কোম্পানিটা যদি ব্ল্যাক লিস্টেড থাকে, অর্থাৎ হাঙ্গেরিয়ান গভর্নমেন্টের আন্ডারে, যদি বাতিল প্রক্রিয়ার আন্ডারে থাকে তাহলে আপনার ভিসা হবে না। অতএব এটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে চার নম্বর যেটা আছে সেটা হলো, এবং এটাই হলো লাস্ট, সেটা হলো যে সাডেনলি শাটার শাটডাউন। এই কথাটার ব্যাখ্যা আমি এভাবে দেই, ধরেন আপনি একটা ব্যবসা খুলে বসলেন, প্রথমে ভালো কোম্পানিকে ট্যাক্স দিলেন এবং কোম্পানির সাথে যে দেন দরবার আছে, সরি আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিলেন এবং গভর্নমেন্টের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো মেনেই আপনি একটা ব্যবসা খুলে বসেছেন। সাপোজ আমি একটা ব্যবসা খুলে বসেছি, তো ব্যবসা খুলে বসার পরে দেখা গেল যে আমি পারমিট ইস্যু করাইতে পারছি, আমার পারমিট ইস্যু হয়েছে বা আপনার পারমিট আমি পাঠাইছি যাদেরকে আনবো, থার্ড কান্ট্রি ন্যাশনাল থেকে যাদের আনবো তাদের কাছে যখন পারমিটটা পাঠানো হয়েছে, তো দেখা গেল যে সবকিছুই ঠিকঠাক, তাদেরও ভিসা হবে অ্যাম্বাসিতে যোগাযোগ মানে ইন্টারভিউ দিয়েছে তারা। তো ইন্টারভিউ দেওয়ার পরে এদিকে দেখা গেল আমি যেই কোম্পানিটা খুলে বসছি এই কোম্পানিটা কোনো কারণে বা আমার ইতিমধ্যে কোনো একটা গভর্নমেন্টের শৃঙ্খলা ভঙ্গের কারণে, যে কোনো কারণে আমার শাটার ডাউন হয়ে যেতে পারে, আমার এই দোকানটা যেটা আমি খুলে বসছি এটা বন্ধ করে দিতে পারে পুলিশ। যে এমন যদি প্রবলেম হয় যে কোনো কোম্পানি হঠাৎ আচমকাই, কোম্পানি তো ভালো ছিল যখন ওয়ার্ক পারমিট বের করছে কিন্তু কিছুদিন পরে দেখা গেল কোম্পানিটা এরকম হয়ে গেছে আর ওই টাইমটাই আপনি অ্যাম্বাসি ফেস করছেন, তখন যখন এই কোম্পানিটা শাটার ডাউন হয়ে গেছে বা শাটডাউন হয়ে গেছে ওই দেশের পুলিশ করে দিছে বা গভর্নমেন্ট করে দিছে, তখন দেখা গেছে যে অ্যাম্বাসেডররা যখন ইমিগ্রেশনে যোগাযোগ করছে এই কোম্পানি সম্পর্কে তখন দেখা গেছে যে কোম্পানি শাটার ডাউন আছে। তো এরকম যদি হয় কোম্পানি সেক্ষেত্রেও আপনাদের ভিসা হবে না। তো বন্ধুরা আমি জানি না এভাবে বিশদভাবে কেউ এর আগে আলোচনা করছে কিনা যে আসলে হাঙ্গারিতে ভিসা না হওয়ার কারণগুলো কি কি, তো আমি অনেক সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এরপরও যদি আপনারা কোনো বিষয় নিয়ে শঙ্কিত থাকেন বা ভালো মতো না বুঝে থাকেন তাহলে আমার এই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন, আমি পরবর্তী উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।